কারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে শক্তিশালী বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আবার আপনাদের জানিয়ে রাখি, তুফানগঞ্জ মহকুমার, কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে শক্তিশালী বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সোমবার গভীর রাতে এই অঞ্চল সভাপতি মোজাফফর হোসেনের বাড়িতে ঢিল পড়ে, তিনি দরজা খুলে দেখেন দুই যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর তিনি বুঝতে পারেন যে তার বাড়িতে আক্রমণের চেষ্টা হয়েছে, কিন্তু তিনি বুঝতে পারেননি যে তার বাড়িতে বোমা মারা হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির বাইরের দরজা খুলেই তিনি দেখতে পান একটি বোমা। ঘটনা চাউর হতেই ভিড় জমায় কর্মীরা, পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমাটিকে নিষ্ক্রিয় করে তুফানগঞ্জ থানায় নিয়ে যায়। ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে মারুগঞ্জ বাজারের 31 নম্বর জাতীয় সড়ক প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। পরে ঘটনাস্থলে পৌঁছন নাটাবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ, তার আশ্বাসে উঠে যায় অবরোধ। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে তাজা বোমা মারার অভিযোগ। সৌভাগ্যবশত সেই বোমা ফেটে না যাওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তিনি, এমনই অভিযোগ। আর অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে। অবিলম্বে এই ঘটনার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং তাদের গ্রেপ্তারের দাবিতে প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল রাতে অর্থাৎ সোমবার গভীর রাতে মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে সভাপতি রয়েছেন মোজাফফর হোসেন, তার বাড়িতে বোম মারা হয়েছে এবং অভিযোগ বিজেপির দিকে, যার জন্যই অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে এবং স্থানীয় মারুগঞ্জকে যারা অশান্ত করছে তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে দেখ তারাই পথ অবরোধ করছে। আমি এই চিত্রটা আরো কথা বলে নিবো।
তৃণমূল স্থানীয় নেতৃত্বরা কি জানিয়েছেন? গতকালকে বিকেল থেকেই বিজেপির ভৈরব বাহিনী তাণ্ডব শুরু করে। প্রথমে একটা আমলাগুড়ি থেকে ফোন আসে, আমাদের প্রাক্তন পঞ্চায়েত প্রাণেশ বর্মন আড়তে ব্যবসা করে, ও বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, সেখানে বিজেপির ভৈরব বাহিনী ওকে ধরে এলোপাতাড়ি কিল চর ঘুষি মারতে থাকে। তারপর তাকে হসপিটালে স্থানান্তরিত করা হয়, সেখান থেকে এমজেন মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়, ফোটোজুলো রেফার করা হয়েছে। তারপর রাত্রে 11টার দিকে আমি যখন বাড়িতে ঘুমাতে যাই, তখন একটা ফোন পেলাম যে আমাদের সভাপতির বাড়িতে ঢিল পড়তেছে। সাথে সাথে পুলিশকে ফোন করা হয়, এখানকার যে ভিলেজ পুলিশ আছে তাকেও জানানো হয়। পুলিশ যাত্রা আসার কথা, রাত্রে আর কোথায় আসে নাই আর। তারপর সকালবেলা, রাত্রে তো ঢিল মনে করছিল, সকালবেলা যখন উঠে এই বাড়ি থেকে উদ্ধার হয় সেই বোমটা, তারপর আবার থানায় যোগাযোগ করা হয়, পুলিশ এসে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। কি মনে করছেন কারা করতে পারে এটা? একদম 100% বিজেপির দিকে আঙ্গুল, কারণ আমরা সবাই প্রতিদিন তো লক্ষ্য করছি, কয়েকটা মদ মাতাল ছেলে এখানে প্রতিদিন গাঁজা মদ ছাড়া কিছু বোঝে না, রাত্রের পর অশান্ত করার চেষ্টা করে মানুষটাকে। আমরা এর ধিক্কার জানাচ্ছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম গোলাম মোস্তফা, চেয়ারম্যান মানুগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। দিকে অভিযোগ, এরা এটা একদম পাকাপোক্তভাবে বিজেপির দিকেই অভিযোগ করছি, কারণ বিজেপির কিছু ছেলে পেলে ওদের নেতৃত্ব থেকে কয়েকজন হারমাস, যারা প্রতিদিন প্রায় 2-3 মাস আগের থেকে রাত 9টার পরে ওদের কাজ শুধু মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায় আর জয় শ্রীরাম রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে আর মানুষকে মানে মারুগঞ্জের পরিবেশকে অশান্ত করে। এর আগে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, আমরা বলেছিলাম এরকম। তারপরে আমি মারুগঞ্জ বন্দরে ছিলাম, কালকে হোলির কারণে আমরা প্রচারে যাইনি। তারপরে আমি যখন বাড়ি আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি 11টার দিকে মোটামুটি ঘুমাতে যাই। আমি বিছনে শুয়ে লাইট অফ করে যখন ঘুমোতে গেছি, ঠিক এই সময় আমার বাড়ির চালের উপরে বড় করে একটা শব্দ হলো, ধাম করে একটা শব্দ হলো। আমি সঙ্গে সঙ্গে উঠলাম, তৎক্ষণাৎ উঠলাম, দরজা খুলে বের হয়ে দেখি দুটো ছেলে আমার বাড়ির সামনে বাইক নিয়ে উত্তর দিকে চলে গেল। এবং তারপরে আমি কুমার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওনাকে ফোন করি, এখানকার সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ তাকে ফোন করি, কয়েকজন আসে। পুলিশ না আসলেও তারা বলে যে কালকে সকালে আমরা সব ব্যবস্থা করব। এই অবস্থায় আমি ঘুরিয়ে পড়ি, কিন্তু সকালবেলা উঠি দেখি আমি যেখান দিয়ে বেরোই, আমাদের যে মানে বাড়ির যে একটা বেরোনোর রাস্তা, সেখানে একটা কালো প্লাস্টিকের ভিতরে একটা প্রায় এটা কত হবে, 5 কেজি ওজন হবে এরকম একটা আকার, একটা কালো প্লাস্টিকের মধ্যে ইয়ে মাটিতে ফেলা রয়েছে। আমি তৎক্ষণে আমাদের আশেপাশের 2-1 জনকে খবর দিলাম, আমাদের পার্টির যারা যারা কর্মী নেতৃত্ব তাদেরকে ফোন করলাম, আবার তারা আসলো, পুলিশকেও ফোন করলাম, কিছুক্ষণের মধ্যে তারা সবাই চলে আসলো। তারপরে এসে বোমটাকে ওনারাই ওনাদের যে নিয়ম আছে সেই বালতিতে জল দিয়ে বোমটাকে নিষ্ক্রিয় করার চেষ্টা করলো, এখনও ওনারা স্পটেই আছে। আমার নাম মুজাফফর হোসেন, আমি মারুগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।
তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কি জানিয়েছেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা শুনুন। মানুষগঞ্জে যে বিজেপি তৃণমূল এটা সংঘর্ষ খুব কম, আর তার মধ্যে বর্তমানে যা ঘটছে এটা নিজেদের বোম নিজেরা রাইখা বিরোধী দলকে ফাঁসি দেওয়ার এটা একটা নাটক করছে। মানুষগঞ্জে ওরা হারবে এটা নিশ্চিত, শুধু মানুষগঞ্জ নয় গোটা নাটাবাড়িতে ওরা হারবে। তা কাজেই এই নাটক এদের এটা চলতে থাকবে, আমাদের দলের কর্মীদের একটা ফসলের একটা বিশালভাবে একটা চক্রান্ত করছে। হ্যাঁ, এর মধ্যে বিজেপির কোনো লোক ধরতে পারে। কি নাম আপনার? আমার নাম সুশীল বর্মন, আমি জেলা কমিটির সদস্য। মানুষগঞ্জে কোনো দায়িত্ব? হ্যাঁ, মানুষগঞ্জে এখানে বাড়ি আমার, আটের 102 বাড়ি।